एवरीवन गुड नून हमें भिडियो एखन के शुरू कर सवार प्रथम जाना चैनल तरफ थे होलिर शुभेच्छा और आज जान तो मन का भलो आज क्योंकि शरीर भलो नहीं क्यों भलो थकते हम तो शरीर मन दुटोके भलो रखते हैं ता शरीर भलो नहीं कारण हलो आगामीकाल जान तो सकाल पायखाना बमि शुरू हो गए और एर पापा तो बाड़ी छिल ना बाबा ओषुध एने दिए डाक्तर के फोन कर मोटामुटी आज के सुस्थ आछि और हमार शरीर खराब शुने पापाओ बाड़ी चले पापा गेलो बाड़ीते हमारे देशे बाड़ीते जेखने भोट दीते गेलो और बाबा भोट भोटार कार्ड हो गए हमार एखोनो होयनी बोलते ता बोले जे आमार 18 बछर होयनी ता नय होयनी बोलते कि बोल तो बेर पर थेकेई ना बाइरे आछि बाड़ीते तो थाका हय ना कि करे हबे बोलो बाड़ीते ना थाकले कि करे हबे तार जन्य आमार एखोनो भोटार कार्ड होयनी एमनकि आमार रेशन कार्डो चेन्ज होयनी आमार ছেলেরও এখনো পর্যন্ত রেশন কার্ড তৈরি হয়নি আর ওর পাপা আমাদেরকে না নিয়ে যাওয়ার জন্য আমাদের একটু মন খারাপ হয়েছিল তাই ওর পাপা আমাদেরকে খুশি করার জন্য কি এনেছে দেখো ওর জন্য এনেছে আমার জন্য এনেছে সোনুর জন্য এনেছে এই গাড়িটা এই যে তার রিমোট এভাবে তার সিস্টেম তো চলো কেমন করে চালায় তোমাদেরকে দেখাই এই সুইচটা এরকম করলে এই যে চলবে আগাবে আর পেছন দিকে গেলে পেছাবে আর এইটা এরকমই তো এটা নাকি নিয়েছে 550 টাকা আমার বিশ্বাসই হয় না আমার মনে হয় বেশি নিয়েছে 550 দাম আদৌ নয় তো যাই হোক যা নিয়েছে আর ওর পাপা যখন বাড়ি ছিল না চলে যায় শুনু তো প্রচুর মন খারাপ হয়ে যায় ও যাবে বলছিল আমিও যাব বলছিলাম তো তার জন্য ওকে আমি একটা পুতুল তৈরি করে দিয়েছিলাম যাতে ওর মনটা ভালো হয় এই দেখো শুনুকে এই পুতুলটা তৈরি করে দিয়েছিলাম উল দিয়ে দেখেছো এটা তৈরি করে দিয়েছিলাম ওকে আর ওর পাপা আমার জন্য কি এনেছে দেখো আমি এখনো খুলিও দেখিনি কারণ বলেছিল তুমি দেখো আমি সে নামে সবার সামনেই খুলে দেখব এখন দেখব না হয়তো কাটতেই হবে একদম এ করা শুনো ওখান থেকে কিছু দাঁড়া ব্লেড নিয়ে ওখান থেকে তো দেখাই আমি কেটে তোমাদেরকে কত জায়গা ইয়ে করা আছে বাবা আমার কাটা হয়ে গেছে ওর মধ্যে থেকে আর এইটা বেরালো এটার মধ্যে চিটানো আছে এটার মধ্যেও চিটানো আছে তো আমার কাটা হয়ে গেছে देखो कि आछे खूब सुंदर लागछे आमी भाबतेई पारिनी ओ आमार जोन्नो एरकम किछु एकटा जिनिस आनबे आमी एखन पोरे देखाई केमन होयेछे বলেছিলাম যে কি আছে এর মধ্যে পড়লে তুমি খুলেই দেখবে কি আছে আর আমি বললাম কি আছে আর কত দাম নিয়েছে বললো নাকি এটা নাকি 1250 টাকা নিয়েছে আর এই হলো কানের দুল এটা হলো কলার খুব সুন্দর লাগছে কানেরটা পরে নেই দেখি কেমন লাগে
কিন্তু খুবই সুন্দর হয়েছে, ওকে বলবো যে খুব সুন্দর হয়েছে। আর না, এতটা সুন্দর জিনিস আনবে যে আমি ভাবতেই পারিনি, চয়েস আছে। আর এগুলো সোনার, এগুলো আমার মামা দিদা দিয়েছিল। মামা দিদা বলতে সোনুর পাপা দিদা, বউ মুখ দেখায়, যে বউ মুখ দেখায় দেয় না, এইগুলো দিয়েছিল আমাকে। এগুলো খুব সুন্দর, এগুলো আমি সবসময় বাড়িতে পরে থাকি। তো আমার জিনিসটা খুবই পছন্দ হয়েছে, আর তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলো। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি পরের ভিডিওগুলোতে ওই রকম ভুল না করার চেষ্টা করব। আগেও বলেছি, এখনও বলছি। তো আজকের মতো এখানে টাটা।